কোন সময় ঘটনা দি বুঝাইতে লাগে, ওদের হক ঘটনা কিতাব বোঝা যায় না না, ওদের চুগলগিরি যেটা চুগলগুরু সম্পর্কে একটা কথা কইয়ার, ইবতেদা ইসলাম ও প্রথম যুগে কিতাবও আছে, ইবতেদা ইসলামের মধ্যে একটা ঘটনা আসলে আল্লাহর এক বান্দি আসলা, তার দুই আওলাদ আসলে একটা ছেলে একটা মেয়ে, হঠাৎ উপযুক্ত মেয়েটা মারা গেল, মারা যাওয়ার লগে লগে এই মেয়েটার তো দফন কর্তা ছেলেরে কইছেন বাবা যাও তোমার বোন দিনে কবর রাখি আইও, ভাইয়ে কিন্তু আর একটা বন্ধু সঙ্গে লইছে, বন্ধুরের সঙ্গে লইয়া সে কবরস্থানের মধ্যে গিয়া কবর খুদিল, কবর খুদিয়া যেইভাবে মুইত রাখতে হয় সেইভাবে বোন দিনে কবরে রাখলো, বিসমিল্লাহি আলা মিল্লাতে রাসূলিল্লাহ হইয়া যখন মাথাটা নোয়াইছে ফকের তাকি একটা বইতার বনির কবরের মধ্যে পড়ি গেল, মাটি দিয়া বাড়িতেই গিস, হঠাৎ তার হাত তো ফকেটও দেখে বই নাই, আলিম সাহরিকে জিজ্ঞাসা করছে আলিম সাহ আমি বনির খবর একটা জিনিস ফেলাইছি গো আনা যাই বলি, বলে আনা যাইব যাইজ আছে কিন্তু না আনা পাল্লা, কারণে দেখছে গিয়া কবর দুই হাল তাকি খালি নাই, এক হয়তো জন্নতর টুকরা নতুবা জাহান্নামর একটা গাড়া হইব, এর জন্য জানাজার নমাজের পরে মইতের মুখ দেখা জাইজ আছে কিন্তু না দেখা খান বালা, কারণ আমরা দর্শক ক্লাস ও উস্তাদ হকলে মানে হদিস শরীফ পড়াইছেন সবক নসিহত করছেন যে জানাজার নমাজের পরে কোনো মইত হকলর চেহারা পরিবর্তন হয়ে যাইতে পারে ডরাইবাই, হয়তো সুন্দর আসলা খালা হয়ে যেতে পারে ভয়ানক সুরত হয়ে যেতে পারে, এর লাগে জানাজার পরে আর মইতর মুখ দেখা না জানে না দেখা বালা জাইজ আছে, এর জন্য যেমনে শুনছে তার বনির খবর তাকে তুলি আনতে পারবো যাই রে, বনির খবর তাকে গিয়া বৈঠা লই আই, আর আমার পণ্ডে দেখি আই মুখী হালতে আছে কবরস্থানে দৌড় মারি গেছে গিয়া মাটি সরাইছে, মাটি সরাইয়া বাঁশ সরাইতে না সরাইতে দেখে বনির কবরের গাড়ার মধ্যে খালি দাউ দাউ ঢাকাইয়া খালি আগুন জলের, পিছন দিকে লাফ দিয়া সরিয়া বাড়িত গিয়া কইল গমা বুঝলাম না আমার বনির কবরের মধ্যে খেনে এত বেশি আগুন জলের, অগো মা আমার কৌশল আমার বনির আমল সম্পর্কে খবর দেও, মায়ে জানাইলা বাবা রে তোমার বনির আমল তো বড় বালা আসলো, বলে খিলাম বলে তোমার বনে নমাজ পড়তো কোরআন শরীফ তিলাবত করতো রোজাও রাখতো কিন্তু জানিয়ারা করে বাবা তোমার বনির মধ্যে একটা খাসলত বড় খারাপ আসলো, বহুত নিষেধ করলাম মেয়েটা কিন্তু বন্ধ করছে না, বলে কোনটা, বলে বাবা মানুষের এখান কথা শুনিয়ে অন্যজনের কাছে গিয়া কইতো মানুষের ঘরের পিছিয়ে গিয়া খান খান বাদে কথা শুনতো অন্য জনের কাছে গিয়া কইতো দুইজন দিয়ে লাগা বাজা করতো, বহু নিষেধ করলাম মেয়েটারে কিন্তু আমার মেয়েটা যাচ্ছে না, বাবা রে হয়তো আমার মেয়েটাও কারণে আজকে খবরের গাড়ার মধ্যে কষ্ট করে আগুন জ্বলে, ও ঘটনা কয়ে বোঝা গেছেন কিছু জি, ও দেখছেন নি সারা আমল বালা কিন্তু ও এক খবর ওখান বইতো এক বদ অভ্যাসের কারণে মেয়ের খবর আগুন জ্বলের খালি আগুন জ্বলের, এর জন্য আল্লাহর বন্দে খান রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামে ফরমান পবিত্র হালতে তুমি তার মসজিদের মধ্যে ঢুকো, পাক হালতে মসজিদ ঢুকিও মসজিদের ভিতরে গিয়া কোরআন শরীফ তিলাওয়াত করো তসবিহ হো, আপনার দেশক কিছু মানুষ আসুন মসজিদের মধ্যে গিয়া সামনের সোফা দেখবা যেমনে জানু ফাড়িয়া সারা বসাক, মসজিদ ইখান বাবা নিজের ঘরের মতো নাই, ইখান বাবাইতে সম্পদ নাই, ইখান হইল গিয়া খাস আল্লাহর ঘর, ইখান সবে মিলিয়া বানাইছি, ইখানের লগে ভালো ব্যবহারটা আমরা রাখতাম, আমার বিশেষ দরকার আমি প্রয়োজনে বইছি নমাজের তরিকায় সুন্নতি তরিকায় বসাক, জানু ফাড়িয়া বসছর অন্যের কষ্ট দিতরা নতুবা আপনি বসার কারণে আরো কয়েকজনে দেখা দেখি মফিলর মসজিদের মধ্যে বসরা জানু ফাড়িয়া মসজিদের মধ্যে বসই লগিয়া মানে বেয়াদবি আসুন না, আমরা এলে একগুরু মানুষ জানু ফাড়ি ছাড়ার কোনো রেহাই নাই, বেশ করি জায়গা জুড়িয়া চার লইয়া নমাজ দেশ আরম্ভ হয়েছে খেয়ের মাথা ঘুরে উল্টিয়া ফড়ি দিতে পারো নমাজ দাঁড়াইয়া পারো না, খেয়ের হাঁটু বেন্ট হয় না বা কোমর মারাত্মক দুষ্টান নমাজ পড়িতা নমাজ পড়তে গিয়ে চেয়ারের মধ্যে বসিয়া তান ফড়ার একটা সুরত আছে কিন্তু চেয়ার লইয়া সফর বাম সাইডে বা ডাইন সাইডে এক সাইড লই লাইতা সামনের সব দেখছেন দুইটা ফুরো হয়ে গেছে গে পাক্কা আপনি তিন নম্বর সব সাইটও গাড়াও কাক চেয়ার লইয়া সফর মাঝখানও ঢুকিবা না চেয়ার লইয়া আপনি সাইটও ঢুকবা না, এটা হইল গিয়া আপনার আকসর উলামায় কেরামকলে এইটার বিশেষ করিয়া ইস্তেম্বাদ করছ
বলে আসেন না আমরা দেখো প্রায় মসজিদে কিন্তু সেয়ার আছে প্রায় মসজিদে কিন্তু সেয়ারও নামাজ পড়তে তবে এক সাইড লইলেন যে বিশেষ কোনো কারণবশত যদি দেখুন সেয়ারও নামাজ পড়াতে দেখার মানের তে আমিও বাক্কা হইছি আল্লাহ জমিদার আমিও শুরু করিতাম সেয়ার লইয়ে যদি হই দেখে জমিদারি হয়ে যাইবা কিচ্ছু খামাই দোলায় সারা নামাজ বেকার হয়েছিব মাহজুরাতান মাহজুরাতান আপনি চেয়ার লিয়ে নামাজ ফলক পান নতুবা না নতুবা আপনি নামাজ যে হালতে পড়ন যে সুরতে পড়ন যে কায়দা যে রুকুন আদায় অনুযায়ী নামাজ পড়ন এইভাবে বাবা নামাজ আপনার জিন্দগিতে আপনি ফলক পা দেখো কা মসজিদের মধ্যে আমরা জানা আছে দুনিয়াদারি কথাবার্তা করলে কি হয় আমল নামাজটা কি নেকি কাটা হয় যদি কোনো বিশেষ জরুরি মসজিদর মাতমা থাকা মসজিদর মাতমা তিলা বাল্লা ফয়সালা আলোচনা ঠিক আছে দুনিয়াদারি যত মাত বলে কিতার ও বালা আসনি বলে গতদিন মাছ কেমন খাইছিলাই একটা গপ শুরু করে দিল অশর্ত বলে কিতা দা নিবার কেমন ভাইল ও যে থামা বাজারে গেছিলাই নি খবর কিতা বাজার কিতা গন্ডগোল শুনলাম অন্য দেখি আইসুনি ও যে থা ইটা যদি অতি আর উপায় নাই আমল নামার থেকে নাকি কাটো হয়েছিল মসজিদর ঘর কখনো আমরা ইলা মাতিতাম না মসজিদর জরুরত মাত মাসলা মাসাইল বালা আলোচনা ইমা তো ক অসুবিধা আইত না এর জন্য বিশেষ করিয়া মসজিদর খেদমত খারা করতো না কোরআন আল্লাহ ঘোষণা করছেন মা কানালিল মুশরিকিন আইয়ামুরু মাসাজিদ আল্লাহ শাহিদিন আলা আনফুসিহিম বিল কুফর সম্ভব নয় মুশরিকিন যারা এরা মসজিদর হেফাজত করতো না মুশরিকিন খারাপ যারা শিরকি গুনার মধ্যে লিপ্ত আসন শিরকি গুণা করনে বালা এক গুরু মানুষ আসন এরা কিন্তু মসজিদর কোনোদিন হেফাজত করার যাইত নাই মুশরিকের কইতে কইতে বারণ করে যারা পূজা পাঠ করতে এরা মুশরিক তা নাই বাবা আমাদের মধ্যে 1% মানুষ আসন এরা শিরকি গুনার মধ্যে লিপ্ত আসন এরা মসজিদ কি জিনিস বুঝতো নাই মসজিদের গুরুত্ব বুঝতো নাই মসজিদের ফায়দা করার যাইত না বরং ক্ষতি করব হয়তো মেসাব বারবার ডুলাইবার চেষ্টা করব নতুবা চাইব মসজিদের খাস কিলা বন্ধ করা যায় মসজিদ চান্দা ফরসে এগুন দিত নাই আরো কয়জন দে বাধা দিব এইভাবে যারা মসজিদের ক্ষতি করব বাবা জানিয়া রাখবা এরা কিন্তু নিশ্চয় এরা শিরকি গুনা লিপ্ত আসন এরা মুশরিকদের মতো মসজিদের জীবনে ক্ষতি করব বালা করতে দিত নাই আসলে আমরা এক গুরু মসজিদের বালা করতে দিন না মসজিদের বালাইয়ে বালা ভাই না অমুকে করিলার অমুকত হয়ে যার অমুকত হয়ে যার খালি সাইব বাধা দিতা পয়সা দিতা রায় বেতন যে গুণ অগুণ আটকি যায় মাসে 150 টাকা 200 টাকা বেতন ফলে না নি অগুণ যে গুণ মানে সান্দা ফলে এগুণ প্রত্যেক মাসে দেওয়া লাগে অগুণও আমরা এক গুড়ে দিই না ও ভাই মুসলমান আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন وقال النبي صلى الله عليه وسلم لا تشد الرحال الا الى ثلاث مساجد তুমি দেন সফরের উদ্দেশ্য সাবুর উদ্দেশ্য সফর করিও না যদি সফর করো তিনটা মসজিদের মধ্যে সফর করিও তিনটা মসজিদ কোন কোন মসজিদ মসজিদুল হারাম কাবা ঘর যে মসজিদ যেটা আছে এই মসজিদ সফর করিও মসজিদুল হারাম ও মসজিদুল আকসা বাইতুল মকদিস মসজিদ আকসা যে মসজিদ যেটা আছে মসজিদ সফর করিও ও মসজিদ হাজা দি মুরাদিয়া দেখছে আমার নবী যে মসজিদ বানাইছো সেই মসজিদের মধ্যে তুমি দেন সফর করিও বাবা পৃথিবীর বুকে যত মসজিদ আছে তিন মসজিদ ব্যতীত সারা মসজিদ নামাজ পড়লে সব সমান যেমন হোক আপনি আইজলের বড় মসজিদ দেখা শিলচার বড় মসজিদ নামাজ পড়কা সব সমান ভাইবা নিজের জামে মসজিদ নামাজ পড়কা সব সমান ভাইবা কিন্তু ফজিলত হইল আলাদা একটা আছে বলে বড় জমাত নামাজ পড়লে মানে ও জমাতের ক্ষেত্রে ফজিলত বেশ কিন্তু মসজিদের মধ্যে নামাজ পড়া সব সমান তিন মসজিদ নামাজ পড়লে সব বেশ বাইতুল মকদিসের মধ্যে গিয়া যদি এক রাকাত কেউ নামাজ যদি পড়ল এক রাকাতে 25,000 রাকাতের সব আল্লাহ দান কর সুবহানাল্লাহ 25,000 আর হইল মসজিদে হারাম আল্লাহর ঘর যেখান আছে আল্লাহর ঘরের দ্বারকে যদি কোনো বন্দা গিয়া হরমর মধ্যে নামাজ যদি পড়েন বাবা এক রাখাতে 1,00,000 রাখাতে রে সব আল্লাহ আমল নমায় দান করন ও মসজিদি হাজাদি মুরাদ হইল আমার নবী যে মসজিদ বানাইছন এই মসজিদ গান হইয়া থাকছে গে মসজিদে নববী মসজিদে নববীর মধ্যে কি এক রাখাত নমাজ পড়িলে 1,00,000 রাখাতে রে সব আল্লাহ দান করন সুবহানাল্লাহ এর লাগি
মসজিদে নববীর মধ্যে হজ গেলে 40 ওয়াক্ত নামাজ পড়ত 40 ওয়াক্তে তো বাক্কা হয়া রাকাত পড়া যায় বলেন কোন যায় কত সওয়াব আর মসজিদে হারাম প্রায় দিন নামাজ পড়ত এটা 5 ওয়াক্ত 6 ওয়াক্ত পড়িত্রা মসজিদে হারামর মধ্যে হাজী সাহেব বলে গিয়া 20 দিন 22 দিন 24 দিন 25 দিন পর্যন্ত 30 দিন পর্যন্ত নামাজ পড়িত্রা কতটুক সওয়াবর মালিক হইবার না কোন যায় মালিক হইবা তেল লাগি আমরা কম সময়ে সওয়াবর বেশি মালিক হইতাম পারমু মসজিদে হারাম আল্লাহর ঘর যখন কাবা ঘর মসজিদে নববী ইতা আমরা মসজিদের কথা স্মরণ করতাম না না হয়ে যায় ইতা মসজিদে যাইতে হইলে আল্লাহর ঘর তোয়াফ করতে হইলে ফয়লা গাওর গাওর মসজিদ যেখানে আছে ওখানে ওখানে লাগি ফয়লা মায়া লাগাইতেলাম বুঝতে শুননি মা রসুলুল্লাহর দাদা আব্দুল মুত্তলিব তাই কাবা ঘর খাদিম আসলা বহুদিন তার সম্মান মর্যাদা আল্লাহ জমিন অতটুক বাড়াইছে কেন বাড়াইল তাই কাবা ঘর খাদিম আসলা খুদ্দাম আসলা খেদমতগার আসলা এর লাগি যে আল্লাহর বাড়ি যাইতা চাইবা আল্লাহ তান্ডে দাওয়াত করতা এর ফয়লা গাঁর মসজিদের মায়া করক গাঁর মসজিদের খেদমত করক ওখান সাহায্য করক ওখানোর প্রতি খেয়াল করক ভাই মুসলমান লক্ষ্য করেন রাসূলুল্লাহ মক্কা ছাড়িয়া যেই সময় মদিনার যখন গেলাম নিজর জন্মস্থান ছাড়ছন কোন কারণে দুশ্মনের কারণে মক্কা ছাড়িয়া মদিনায় গেলা গিয়া যাইতে সময় তেমন কিচ্ছু লগে নাই সোয়ারি লইয়া গেলা সঙ্গে ছিলা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর দে হইলা রে ও আবু বকর এই যে জায়গা যেখানে ইয়াসরিব নামক জায়গা আমার সোয়ারি যে জায়গার মধ্যে থামিছে ও জায়গার মধ্যে আমি সাইয়ার এখান মসজিদ বানাই লাইতাম নামাজ পড়ার লাগিয়া আমি এখান মসজিদ বানাইতাম আমার যেই সময় রসুল্লাহ খবর লাগাইলাই জায়গাটা হার মালিককে মালিককে মালিকরে খবর দিছন মালিক আসার পরে ও সময় রসুল্লাহ কইলা রে বা এই যেন মসজিদ আমি সাইয়ার ও জায়গার মধ্যে একটা মসজিদ বানাইতাম বলি জায়গার মধ্যে কি কর বলে খাজুর আর তেকতে তো এগুলা শুকানো একটা ছাতল বলে আমি তো মালিক নাই আমার দুইটা বাতি যা আছন দুইটা বাতি যার জায়গায় বলে দুইটা বাতি যারে খবর দতারার নাম কিতা দুইটা বাতি যা আল্লাহ রসুলের খেদমত সাসা নে হাজির করছো নে সাসায় পরিচয় দিলা ও আমার বাতি যা সাহেল আর সুহাইল রে তোমরা যা শুনছলা নবীর নাম বলে যে নবী কলিমার দাওয়াত দিতরা ইসলাম রে প্রচার করডা ই নবী তো দেখছো না বলে জিনা দেখতাম বললাম না বলে আজ তোমরা রয়ন বরিয়া দেখিলাও যে নবীর কথা শুনছলাই জায়গায় জায়গায় এই নবী এখন তোমাদের সামনে হাজির সুবহানাল্লাহ সাহেল আর সুহাইলে রসুলুল্লাহ রে দেখছোন দেখার পরে কইলে ইয়া রসুলুল্লাহ কেন আপনি আমাদের খবর করছেন বলে আমি সাইয়ার ও জায়গার মধ্যে নামাজ পড়ার জন্য একটা মসজিদ বানাইতাম সাহেল আর সুহাইল এখন আপনি যেহেতু নবী মসজিদ বানাইতা নামাজ পড়ার জন্য আমরা দুইও ভাইয়ে হইয়ার আমরার কোনো দাবি রাখিয়ার না আমরা দুইও ভাইয়ে এই জায়গাটা আল্লাহর হস্তে আমরা দান করে দিলাইলাম আজ পর্যন্ত মানছে মসজিদের নামাজ জায়গা দেয়নি না না দে জহিরা মালুমা তো আনছে ঘটনাটা ওটার মধ্যে একটা এখতলাফ হয়েছে আর এক রেওয়ায়ত আঞ্চন কৈত্রা রসুলুল্লাহ কইছেন যেহেতু এরা এতিম এতিম অগ্নর জায়গা একবারে নিতাম না ইলা সাইয়ার না কিছু একটা হক আদায় করে আবু বক্কর দে কইলা ও আবু বক্কর তোমার লাগে কত আছে বলে 5000 দিল বলে 500 দিল আমারে দেও বলে বাকি গুণ দেখি তা করতে বলে খা খা ফলর হার বার বার হোক আবু বক্কর কইছে কিতাব লেখা দেখলাম ও 500 দিরহাম দিছো নেকরা বায়াত আর প্রথম মাতো আঞ্চন সাহেল আর সুহাইলে আল্লাহর ওয়াস্তে মসজিদে নববীর জায়গা দান করে দিছো সুবহানাল্লাহ আর নবী যে সময় কইছেন দে আবু ওয়াও সাহেল আর সুহাইল জানিয়া রাখো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আজকে তোমাদের একটা সুসংবাদ দিয়ার যে জায়গাটা মসজিদের জন্য দিলাইছো আমি রসুলুল্লাহ হইয়া যাইয়ার কিয়ামতর আগ পর্যন্ত মানুষই নমাজ পড়িবা আর তুমি দেন সাহেল আর সুহাইলে চিরজীবন একটা সোয়াবর অংশীদার হইবাই ও বাবা জীবনে মানুষের বহু সম্পদ আছে জায়গা 20-30 আছে কিন্তু মসজিদর লাগি খুঁজার যাও না এক ফাবা জায়গা কোনো কানো হওয়া যায় না আছে না নি আমদার অত জায়গা আছে সম্পদ আছে বাবা কোনো মানুষের সম্পদ রে মায়া করিয়া দরিয়া লইয়া তৈ দিছন আল্লাহর আস্তে কোনো মসজিদ এক টুকরা দিলা না মাদ্রাসা দিলা না যারা কমের আর কইয়ার না ধনী মানুষ যারা বিশেষ করিয়া আছন
মসজিদের নামে জায়গা দিতা না ওরে আল্লাহর বান্দাগণ জানিয়া রাখো কা সম্পত্ত বানাইয়া তুইয়া যাই ভাই হাওলা দখলে মরার পরে বাটিয়া নিবা মায়ের করবা দরবার করবা একটা দিন বৎসর বাবা মরার ডেইটো বা মা মরার ডেইটো বা যে কোনো বৎসরে একবার হইতা নাই বলে বাবার লাগে এখন কোরআন খতম পড়াইয়া সোহাবর হাদিয়া বাবার জন্য বেজিমু মায়ের জন্য বেজিমু ও বাবা তোমার জিন্দেগিটা যাইব সম্পদ খালি বানাইয়া হাওলা দখলর লাগে জড়িয়া থুইয়া যাই ভাই কিন্তু মরণের পরে হাওলা দখলে সম্পদ লইয়া খালি খেড় খেলাইবা খাইবার উড়াইবা দামি দামি গাড়ি আর বাইক লইবা এল্লাগিয়া যারা রঠাল সম্পদ আছে কোনোদিন সুযোগ পাইলে মসজিদের নামে জায়গা দিও দুইটা জায়গায় বেশি কান্দে মানুষ মারা যাওয়ার পরে একটা জায়গায় লো মানুষ মরিয়ালে সদ্যার জায়গাটায় বড় কান্দে মসজিদর যে জায়গা যেখান আছে যেন কে নমাজ পড়ন বাবা যেসা জায়গাত নমাজ পড়ক একজন নেককার নমাজি মানুষ মরি গেলে মসজিদে একাধারে ৪০ দিন পর্যন্ত কান্দে দুই নম্বরে আতাকছে মানুষের আমল নমা যে দরওয়াজার দিকে গিয়া পৌঁছে সেই দরওয়াজার খুব বেশি কান্দে বন্দার জন্য বাবা তাই আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করি আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই জায়গার মধ্যে সর্বপ্রথমে মসজিদ যেই সময় তাইন বানাইলা বানানির পরে নমাজ পড়া আরম্ভ করছর মসজিদের বেড়া দিছন খাজুরের ডাল দিয়া মানে ভাতা দিয়া ছানিয় দিছন খাজুর ভাতা দিয়া আমার নবী মসজিদ বানাইয়া তুইয়া গেছলা আই জবদি লক্ষ লক্ষ কোটি কোটি মানুষে মসজিদে নববীর মধ্যে গিয়া নমাজ পড়িত্রা।